আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি সিবিএন আপডেটে। ডারবানে প্রথম সেশন উইকেটবিহীন কাটালো বাংলাদেশের বোলাররা। চার মূল বোলার বোলিং করলেও সাফল্য পায়নি কেউই। তবে দ্বিতীয় সেশনে এসে খালেদ আহমেদ ও মেহেদী হাসান মিরাজ মিলে দুই ওপেনার ডিন এলগার ও সারিল এরোয়েকে ফিরিয়ে বাংলাদেশকে ম্যাচে ফেরান। 34তম ওভারের দ্বিতীয় বলে অধিনায়ক ডিন এলগারকে লিটন দাসের হাতে ক্যাচ বানিয়ে বাংলাদেশকে প্রথম ব্রেক থ্রো এনে দেন খালেদ আহমেদ। ফেরার আগে 67 রানের দারুণ এক ইনিংস খেলেন দক্ষিণ আফ্রিকান এই অধিনায়ক। এরপরের ওভারেই আরেক ওপেনার সারিল এরোয়েকে স্বীকার করেন স্পিনার মেহেদী হাসান মিরাজ। তিনি অবশ্য নিজের অর্ধশতক পূর্ণ করতে পারেননি। 102 বলের মোকাবেলায় 41 রান করে মেহেদী হাসান মিরাজের বলে সরাসরি বোল্ড হন তিনি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত 45 ওভারে 2 উইকেট হারিয়ে 146 রানে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার টেস্ট সিরিজের যে কোনো সংবাদ সবার আগে জানতে আমাদের চ্যানেলটির সাথেই থাকুন। ধন্যবাদ।